আশা, কোথায় তুমি? কি হয়েছে? রাত্রে এসে একটু খাবার দাও তো, খুব ক্লান্ত, রেস্ট করতে হবে। আচ্ছা শোনো, একটা কথা বলি তোমাকে। কি কথা বলো? তুমি যে প্রতিদিন অফিস থেকে আসো, হ্যাঁ, হ্যাঁ, এসে তুমি হচ্ছে কি করো তুমি? হ্যাঁ, তোমার কি বউ বাচ্চা কেউ নাই? না না, তোমার ফ্যামিলির মানুষ নাই? কেন, আমার সবাই তো আছে। আমি তো, দেখো, এইভাবে কোনো কথা বলো না। আমি অফিসে হচ্ছে প্রচন্ড পরিমাণে কাজ করছি, আজকে অনেক ক্লান্ত। বাসায় এসে একটু রিল্যাক্স করতে হয়, একটু রেস্ট করতে হয়। তোমার ব্যবহারে মনে হয় যে তোমার বউ নাই, বাচ্চা নাই, পরিবারের কেউ নাই। তুমি প্রত্যেক দিন অফিস থেকে আসো, নিজের মতো করে মোবাইল নাও, নিজে খাও, খেয়ে দিয়ে আবার মোবাইল টিপো, দিয়ে শুয়ে পড়ো। এটা কোন ধরনের তোমার? হ্যাঁ, কেন, তুমি এরকম কি শুরু করলো বলো? আজকে অফিস থেকে আসলাম, একটু বসবো, চুপ করে একটু রিল্যাক্স করবো, তুমি হচ্ছে তুমি কি শুরু প্রত্যেক করলো দিন আজকে? রিল্যাক্স করো। কয়েকদিন থেকে আমি ভাবছি, আমি তোমাকে বলবো, এর বেশ কিছুদিন থেকে তোমার আমি এই অভ্যাসটা দেখছি, এটা তো ভালো না। মুডটা নষ্ট করো না, অফিসে খুব ক্লান্ত ছিলাম, কাজ বাজ করেছি, আজকে এখানে আমার একটু রিল্যাক্স করতে হবে। তুমি এরকম করো না তো, মুডটা নষ্ট করো না, খাবার দাও, আমি শুবো। এগুলো শুনো, এরকম করলে সংসারে অশান্তি হয়, ঠিক আছে? এগুলো এরকম করলে সংসারে অশান্তি হয়। তোমার কাছ থেকে তো কিছু চাইছি না, তুমি এরকম কিসের জন্য করো আমার আমার সাথে, তুমি বলো তো। তুমি এরকম কেন শুরু করলা আজকে? তুমি আমাকে বলবা, তুমি এখন কেন এরকম শুরু করলা? তুমি যেরকম করো প্রতিদিন, সেটা করবো আমি। কি করছি তোমাকে আমি বলবো না তোমাকে? এরকম তো কেউ করে না। আজব ব্যাপার, আমি কি অফিস করি কাদের জন্য? তোমাদের জন্য তো অফিস করি, না তোমাদের জন্যই তো করি। হ্যাঁ, আমি অস্বীকার করছি না যে তুমি আমাদের জন্য করো না, তুমি আমাদের জন্য করো, কিন্তু সময় তো আমাদেরকেও দিতে হয়, আমরাও তো মানুষ নাকি? হ্যাঁ, আমরাও তো মানুষ। তুমি ফ্যামিলির মানুষকে সময় না দিয়ে তুমি সারাদিন অফিস, অফিস করে আসার পরে মোবাইল, এরকম ধরনের মোবাইলটাকে তো তুমি বাদ দিতে পারো। অফিস তো তোমাকে করতে আমি বারণ করছি না, তুমি অফিস করবা, এসে তুমি বাসায় এসে আমাদেরকে সময় দেবা, বাচ্চাদেরকে সময় দেবা, বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করবা। তোমার, বাচ্চারাও তো সারাদিন চেয়ে থাকে যে আমার বাবা আসবে, বাবার সাথে একটু খেলাধুলা করবো। তুমি এখন এরকম করো না, বুঝতে পারছো? কালকে থেকে কিন্তু অফিস টফিস বাদ দিয়ে তোমাদেরকে নিয়ে সময় দিয়ে বসে থাকবো, অফিস টফিস সব বাদ দিয়ে দিব, ঠিক আছে? তারপর তোমার শান্তি হবে, তাই তো? অফিস টফিস বাদ দিয়ে তোমাদের নিয়ে সময় দিব। শোনো, ফালতু কথা বলো না, ঠিক আছে? ফালতু কথা বলো না। তুমি যে বলছো, আমি আমি কি তোমাকে বলেছি যে তুমি হচ্ছে অফিস বন্ধ করে এসে তুমি আমাদেরকে সময় দাও? তোমাদের মতো মানুষদের জন্য সংসারে অশান্তি হয় মাসুম, বুঝলা? তুমি এতটুকু বোঝো না যে তুমি সারাটা দিন অফিস করে আসো, হ্যাঁ, তোমাকে যে আমাদের প্রয়োজন, বাচ্চাদের প্রয়োজন বাবাকে, তুমি এতটুকু তুমি বোঝো না? আমি তো তোমাকে বলিনি যে তুমি অফিস বাদ দিয়ে এসে তুমি আমাদেরকে সময় দাও। আমিও তো বুঝি যে তুমি চাকরি করো, তোমার হচ্ছে কাজ করতেই হবে বাইরে, ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমাকে বলবো না। তুমি তোমার মতো করে থাকো, তুমি তোমার মতো করে আসবা, এসে তোমার মতো করে খাবা দাবা, তুমি শুয়ে পড়বা, আমি আর এরপর থেকে তোমাকে কখনো বলবো না, বা আমি অধিকার খাটাতে যাবো না। আমারই ভুল হয়ে গেছে আসলে, আর কখনো বলবো না। এত রাগ, বাপরে রাগ না, বাপরে। আমি রাগ করে কোনো কথা বলছি না, আমাকে রাগ আচ্ছা কেন আচ্ছা করো আচ্ছা, তুমি? যাও, সরি সরি, যাও, সরি, আমারই ভুল হয়ে গেছে। আসলে তোমাদের মতো করে আমি এত ভাবে ভাবিনি তো, আমারই ভুল হয়েছে, ঠিক আছে? এখন থেকে আমি তোমার, তুমি যেভাবে বলবো আমি সেভাবেই করবো, যাও, তুমি ঠান্ডা তোমাদেরকে মাথায় আমি যদি সময় দেবো, মানে যাও, কথাটা যদি বলো। ভাবতা তাহলে তুমি বুঝতে আমি কিন্তু তোমাকে কথাটা ভুল বলিনি, ঠিক আছে? তোমাকে আমি সময় দেবো, যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে সময় দেবো, যাও, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে তোমার মতো করে ওইভাবে ভাবিনি তো, সারাটা দিন অফিস করি, অফিসে অনেক ক্লান্ত থাকি, এই জন্য হয়তো বা একটু মন মেজাজ খারাপ থাকে, সে মোবাইল নিয়ে বসে থাকি, শুয়ে পড়ি, তোমাদের সময় দিই না। আসলে তোমাদের আমাকে প্রয়োজন, আমারও তো তোমাদের প্রয়োজন, না? এই জিনিসটা আসলে ওইভাবে আমি ভাবি নাই, সরি, ক্ষমা করে দাও। হ্যাঁ, আসলে মানে প্রত্যেকটা মানে হাজবেন্ড যদি সহজে জিনিসটা বুঝে দেয় তাহলে সংসার অশান্তি হয় না, এটাই হলো কথা। আচ্ছা ঠিক আছে, যাও, আর নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। এবার খুশি? আমি এবার আমাকে হাসছি। একটু খাবার দাও, আচ্ছা থামো, একটু খাবার দাও, খিদা লাগছে। আচ্ছা আনছি, থামো।